দুধই বিক্রি হয় নাকি গরুও বিক্রি করেন আপনারা? না না, দুধ মানে দই পনির ঘি এসব বিক্রি হয়। মানে এখান থেকে বিক্রি করেন? শুধু দুধের প্রোডাক্ট বিক্রি হয়। শুধুমাত্র দুধ? দুধ। আচ্ছা আচ্ছা, মানে গরু বিক্রি হয় না? গরু বিক্রি হয়। গরুটার কালার কতটা সুন্দর দেখো। গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা হবে। অনেক সুন্দর একটা লাল বকন। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এসেছি গরুর খাটালে। তোমরা দেখছো এখানে অনেক গরু, তোমাদেরকে আমি দেখাবো, তো ভিডিওটির সঙ্গে থাকো। তোমরা দেখতে পাচ্ছ এখানে তো অনেক রোদ, তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে গরুর খাটাল, এখানে অনেক গরু এখানে একসঙ্গে পালন করা হয়, তোমরা দেখতে পাচ্ছ। ফ্রেন্ডস, আমি তোমাদেরকে দেখাবো এই গরুর খাটালটা কতটা বড় এবং কতটা জায়গা নিয়ে তোমাদেরকে আমি দেখাবো, তো ভিডিওটির সঙ্গে থাকো। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার পিছনে তো প্রচুর গরু আছে, তোমরা দেখছো, আমি তোমাদেরকে এক এক করে দেখাবো। ফ্রেন্ডস, আমি এখন এই খাটালের মালিকের সঙ্গে কথা বলবো এবং আমি তোমাদেরকে জানাবো। আপনি হচ্ছে এখানকার মালিক? বাবা। আপনার বাবা? আপনিও তো মালিক? আচ্ছা আচ্ছা, ইনি এবং এনার বাবা এই খাটালটার মালিক, তো আমি একটু কথা বলবো। কতগুলো গরু আছে আপনাদের এখানে? সত্তরটা গরু আছে। সব নিয়ে খাটালটা কত বছর ধরে আপনারা এখানে করেছেন? তিরিশ বছর। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এই খাটালটা হচ্ছে 30 বছরের একটা পুরনো একটা খাটাল। তোমরা দেখছি এখানে প্রচুর গরু একসঙ্গে মানে পালন করা হয়, তোমাদেরকে আমি দেখাবো, তো চলো ভিডিওটি দেখতে থাকো। এখানে কি শুধুমাত্র মানে দুধই বিক্রি হয় নাকি গরুও বিক্রি করেন আপনারা? শুধু দুধ মানে দই পনির ঘি এসব বিক্রি হয়। মানে এখান থেকে বিক্রি করেন? শুধু দুধের প্রোডাক্ট বিক্রি হয়। শুধুমাত্র দুধ? দুধ। আচ্ছা আচ্ছা, মানে গরু বিক্রি হয় না? গরু বিক্রি হয়। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে শুধুমাত্র দুধ এবং দুগ্ধজাত খাবার এখান থেকে বিক্রি করা হয় এবং বাইরে সাপ্লাই দেওয়া হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো গরু বিক্রি হয় না। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এই খাটালে তো প্রচুর গরু এবং অনেকটা জায়গা নিয়ে অনেকটা এরিয়া নিয়ে এই খাটালটি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে আমি দেখাবো, এই যে কাকাবাবু এখানে খাবার দাবার দিচ্ছেন গরুর, তোমরা দেখতেই পাচ্ছ। কাকাবাবু এখানে কি কি খাবার দিচ্ছেন? ভুসি, চালানি, সরষের খোল আছে, তিসি, বেসন আছে। আচ্ছা আচ্ছা, তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ গরুদের খাদ্য হিসেবে এখানে তিসি, সরিষার খোল, বেসন আর কি দেওয়া আছে কাকাবাবু? চালানি আছে, ভুসি আছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ গরুর গোবরগুলোকে এখানে এক জায়গায় স্তূপ আকারে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ জমিতে সার হিসেবে এগুলোকে ব্যবহার করা হবে। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি কাছ থেকে, এখানে তো প্রচুর গরু, এখানে আসলে অনেক ভালো লাগবে, মনটা পুরো ভালো হয়ে যাবে, তোমরা দেখছো। দেখছো গরুর খাদ্য। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এইভাবে খড়ের বিচুলি এইভাবে মেশিনে কাটা হচ্ছে, তারপরে সেগুলো গরুকে খাওয়ানো হবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা দাদা বলছি, বস্তাগুলোতে কি হবে? বিচিলি? বিচালিগুলো কোথা থেকে আসবে? চন্নফুট থেকে। ওখানে যে মেশিনে দেখলাম যে বিচুলি কাটা হচ্ছে, কাটিং হবে, কিন্তু মেশিনটা এরকম নয়, আলাদা মেশিন, মানে কাটিং হবে আর একদম প্যাকিং হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে ডাইরেক্ট এর ভিতরে মানে ভর্তি হয়ে যাবে, এখানেই নিয়ে আসবেন এই খামারেই, তাই তো? আচ্ছা আচ্ছা। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের যে মেশিনে বিচুলি কাটা দেখালাম, ওরকমই একটা মেশিনে পাইপের মাধ্যমে বিচুলি কেটে ডিরেক্ট এই বস্তা ভর্তি হয়ে যাবে, তো এনারা এক জায়গা থেকে নিয়ে আসবেন এনাদের এই খামারের জন্য, তো তোমরা দেখতেই পাচ্ছ। ফ্রেন্ডস, তোমরা দেখছো এখানে অনেক সুন্দর একটা গরুর বাছুর, তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর, দেখো ফ্রেন্ডস বাছুরটা তো অনেক সুন্দর এবং অনেক শান্তশিষ্ট, তোমরা দেখছো। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এই গরুটা তো দেখতে অনেক সুন্দর লাগছে, গরুর কালারটা দেখে তোমরা বুঝতে পারছো গরুটা তো অনেক শান্তশিষ্ট, তোমরা দেখো। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা লাল বকন, তোমরা দেখো ফ্রেন্ডস এই লাল বকনটা তো অনেক সুন্দর দেখতে এবং অনেক শান্তশিষ্ট, তোমরা দেখো। ফ্রেন্ডস, আমার তো এখানে এসে অনেক ভালো লাগছে এবং এই খাটালটা অনেক বড়, অনেকটা এরিয়া নিয়ে, বকনটা কতটা শান্তশিষ্ট তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আমি দেখাচ্ছি। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে একটা সুন্দর একটা বাছুর আছে, পুরো অনেক এরিয়া নিয়ে, তোমরা দেখছো ওই যে তোমরা দেখছো বহু দূরের ওই এরিয়া, ওই এরিয়া পর্যন্ত পুরো এই খাটালটা, এবং এইদিকে তোমাদেরকে আমি দেখাচ্ছি এইদিকে ওই পর্যন্ত অনেকটা এরিয়া নিয়ে। ফ্রেন্ডস, তোমরা দেখো এখানে আসলে তো তোমাদের অনেক ভালো লাগবে, তোমাদেরকে আমি দেখালাম। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এখানে কাকাবাবু গরুটাকে খেতে দিচ্ছেন, তোমরা দেখতেই পাচ্ছ। এই গরুগুলোকে আপনি বড় করেন? এই গরুগুলো আপনার?
তাহলে কার আছে গরুগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি এখানে গরুগুলোকে পালন করেন, এখানে যত্ন করেন আপনি, তাই তো? আপনি গরুগুলোকে এখানে যত্ন করেন? ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ কাকাবাবু এই গরুগুলোকে এখানে যত্ন করেন, তোমরা দেখছো, এই দেখো খাটালের মধ্যে অনেক ভাগ আছে, খাটালের মধ্যে অনেক এরিয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গরুর গোয়াল, তো এই গরুগুলোকে রাতের বেলা এখানে রাখা হয়, তোমরা দেখছো, এই দেখো ফ্রেন্ডস, এগুলোকে তো আমাদের গ্রামের ভাষায় ডাবা বলা হয়, এই ডাবাগুলোতেই গরুদেরকে খেতে দেওয়া হয়, তোমরা দেখছো। আমি একটা গোয়ালে যাব এবং তোমাদেরকে দেখাবো। কাকাবাবু, গোয়ালের মধ্যে গরুগুলোকে কিভাবে খেতে দেন? এই গোয়ালে যখন রাতে থাকে তো এখানে নাকি না বাইরে থাকে? রাতে রাতে এখানে থাকে, তো খেতে দেন না কিছু? আচ্ছা আচ্ছা, তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এই গোয়ালে রাতের বেলা কিছুই খেতে দেওয়া হয় না গরুগুলোকে, সন্ধ্যা পর্যন্ত খেতে দেওয়া হয়। কটা পর্যন্ত খেতে দেওয়া হয় সন্ধ্যাবেলা? 3 বাজে। ফ্রেন্ডস, তোমরা শুনলে এখানে রাতের বেলা কিছু খেতে দেওয়া হয় না। ফ্রেন্ডস, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিকে লাইক করো, আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো ফ্রেন্ডস, তোমরা আমাকে সাপোর্ট করলে আমি আরো নতুন নতুন কিছু ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করার মোটিভেশন পাবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ গুড ডে।